প্রিয় দর্শক কেমন আছেন? সবাই আশা করি সবাই ভালো আছেন। তো আজকে কথা বলবো পাসপোর্ট নিয়ে। এই পাসপোর্টে অনেকে আপনারা আবেদন করার পরেও ভুল হয়, ভুল হতেই পারে, অনাকাঙ্ক্ষিতভাবে পাসপোর্টের আবেদনেও ভুল হয়, আবার এই পাসপোর্ট তৈরি হয়ে যাওয়ার পরেও ভুল হয়। তো দুইটা বিষয় নিয়েই আলোচনা করব। যারা এখনও আবেদন করেননি, পাসপোর্ট আবেদন করতে চাচ্ছেন, তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, এবং যাদের পাসপোর্টে নামের বানান ভুল হয়েছে তাদের জন্য এই ভিডিও খুবই গুরুত্বপূর্ণ। তো ভিডিওটি স্ক্রিপ্ট না করে পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন, তাহলে অনেক কিছু শিখতে পারবেন। তো কথা না বাড়িয়ে আমরা চলে যাচ্ছি মূল ভিডিওতে। যাওয়ার আগে একটি রিকোয়েস্ট করব, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আপনার পাসপোর্টের আবেদন করেছেন কিন্তু বাসায় এসে দেখলেন যে আবেদন ফর্মে আপনার ভুল হয়ে গেছে, কিন্তু পাসপোর্টের যে আবেদন করেছেন সেটা কিন্তু সাবমিট করে ফেলেছেন। সাবমিট করার পরে আপনি কিভাবে এটা কারেকশন করবেন? তো সেই ক্ষেত্রে আমরা পাসপোর্টের যে মানে দুইটি ভাগে ভাগ করব। একটা হলো আপনার অ্যাপয়েন্টমেন্ট এখনও সেট করেননি, মানে পাসপোর্টের আবেদন করার পরে কিন্তু লাস্ট পজিশনে কিন্তু অ্যাপয়েন্টমেন্ট সিলেক্ট করতে হয় যে আপনি কোন তারিখে আপনি আবেদন জমা দিবেন বা ফিঙ্গারপ্রিন্ট দিতে যাবেন। তো সেই ডেটটা যদি এখনও দেওয়া না হয়ে থাকে তাহলে আপনি ইজিলি আপনার যে অ্যাপ্লিকেশন আইডি আছে সেই আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আপনি নিজেই কিন্তু কারেকশন করে নিতে পারবেন। এটা গেল এক নম্বর ধাপ। এরপরে যদি আপনি অ্যাপয়েন্টমেন্ট ডেট দিয়ে থাকেন তাহলে আর আপনি নিজে কিন্তু আর এটা সুযোগ নেই কারেকশন করার। সেই ক্ষেত্রে আরেকটি সুযোগ আছে, সেটা হলো ক্যান্সেল করা। আপনি ক্যান্সেল করলে অথবা ক্যান্সেল না করেও আপনি যে ডেটে আপনার জমা দেওয়ার তারিখ সেই ডেটে যদি না যান তাহলে আপনার আবেদনের থেকে জমার তারিখ যে কয়েকদিন সময় লেগেছে এই মাঝখানে যে সময় এই সময়ের পরে, মানে আপনার যদি আজকে আবেদন করেন 15 দিন পরে আপনার জমা তারিখ, এরপরে জমা দিলেন না, সেই জমা দেওয়ার তারিখ থেকে আরও 15 দিন পরে অটোমেটিকলি আপনার এই আবেদন পাসপোর্ট আবেদন ক্যান্সেল হয়ে যায়, কারণ পুনরায় আপনি আবেদন করতে পারবেন। তো এইটা হচ্ছে 2 নম্বর ধাপ। এরপরেও যদি আপনি মানে সিম্পল নামের বানান বা আপনার ডকুমেন্ট ঠিক আছে, আপনার ভোটার আইডি কার্ড, জন্ম সনদের নাম ঠিক আছে, কিন্তু আবেদন ফর্ম পূরণ করার সময় আপনার একটু ভুল হয়েছে, সেই ক্ষেত্রে কিন্তু আপনি ইজিলি কারেকশন করতে পারবেন। সেই জন্য আপনাকে যেদিন আপনি আবেদন জমা দিবেন বা পেমেন্ট স্লিপ বা আপনি যেদিন আবেদন জমা দেবেন সেই দিনই কিন্তু আপনার ছবি তোলা হবে এবং ফিঙ্গারপ্রিন্ট দেওয়া হবে। তো এই ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার দিন কিন্তু আপনার এই আবেদনটি একজন কর্মকর্তা চেক করবে। প্রত্যেক দুটা পাতা থাকবে, চারটি পেজ, দুটি পেজে চারটি পাতা থাকবে, প্রত্যেকটাই ভালোভাবে চেক করে তারা মিলিয়ে দেখবে যে কোনো কিছু ভুল আছে কি না। তখন কিন্তু আপনি রিকোয়েস্ট করলে যে ম্যাডাম বা স্যার হলে স্যারকে বলবেন যে স্যার আমার এই নামের বানানটি ভুল আছে, তো আমার এটা একটু কারেকশন হবে, তখন কিন্তু তারা কিন্তু কারেকশন করে দেবে, কলম দিয়ে লিখে তারা সিগনেচার করে দেবে। অথবা তখনও যদি না বলেন, তারপরে যখন আপনি ফিঙ্গারপ্রিন্ট দিবেন, ছবি তুলবেন, সেই সময় কিন্তু কম্পিউটার একটি ফাইনাল ডাটা প্রসেস করা হয়, তখন কিন্তু আপনাকে একটা স্লিপ দেওয়া হবে, বলা হবে যে আপনার এখানে দেখুন কোনো কিছু ভুল আছে কি না, একটি পেপার দেওয়া হবে। তো ওইখানে যদি আপনি বলেন যে আমার নামের বানান বা পিতার নামের বানান বা ঠিকানা যেটাই হোক সেটা যদি বলেন যে এটা ভুল হয়েছে ঠিক করে দেন, তাহলে কিন্তু তারা ঠিক করে দেবে। তো সেই ঠিক করার ক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনার সঠিক ডকুমেন্ট লাগবে, যেমন আপনি বললেন যে আমার নাম ফাইমাল ইসলাম, কিন্তু আপনি ইসলাম দেননি বলে যে আমার ম্যাডাম আমার ইসলাম দেয়নি, ইসলাম বসবে, কিন্তু আপনার জাতীয় পরিচয়পত্রে এবং আপনার জন্ম সনদে অবশ্যই ফাইমাল ইসলাম এরকম ফুল নামটা কিন্তু থাকতে হবে। ফুল নাম না থাকলে কিন্তু তারা কারেকশন করবে না, যেই কারেকশনই করেন তার এগেনস্টে আপনাকে অবশ্যই ডকুমেন্ট সাবমিট করতে হবে, এটা কিন্তু মাস্ট। এটা গেলো হচ্ছে আবেদন জমাদান বা জমাদানের আগ মুহূর্তের 3টা ধাপে আপনি কিন্তু এটা কারেকশন করতে পারবেন। প্রথম ধাপটি হলো যে অ্যাপয়েন্টমেন্ট এখনও দেননি, মানে যে তারিখ জমা দেবেন সেই তারিখটা এখনও সিলেক্ট করেননি বা ফাইনাল সাবমিট করেননি, তার আগ পর্যন্ত কারেকশন করা যাবে। এরপরে আপনি অ্যাপয়েন্টমেন্টও দিয়ে দিয়েছেন কিন্তু জমা দেননি, তখন আপনি এটা কারেকশন করতে পারবেন, যে ওখানে যেয়ে একটা কর্মকর্তাকে বলবেন
সে কালেকশন করে পরমদি লিখে সিগনেচার করে দেবে। এরপরে হচ্ছে যে আপনি যখন ফিঙ্গারপ্রিন্ট করবেন একদম ফাইনাল ধাপ, সেখানে কিন্তু বললেও কিন্তু সেই ডকুমেন্টটা কিন্তু আপনার কারেকশন করে দেবে। এর মধ্যে যদি আপনার এনআইডি বা জন্ম সনদ কারেকশনের প্রয়োজন হয় এই সময়ের মধ্যে কিন্তু আপনি কারেকশন করে নিতে পারবেন। ধরুন আপনি সাবমিট করেছেন 1 তারিখে এবং 15 তারিখে আপনি জমা দেওয়ার ডেট, তাহলে 1 তারিখ থেকে 15 তারিখ সময় পাবেন। এর মধ্যে আপনি আপনার জন্ম সনদ বা ভোটার আইডি কার্ড দুটাই কিন্তু আপনাকে কারেকশন করতে হবে। কারেকশন করে তাহলে 15 তারিখে যখন আপনি জমা দিবেন তখন এই ডকুমেন্টটা দেখিয়ে আপনি বলতে পারবেন যে আমার এটা ভুল হয়েছে আবেদন করা, তো এখানে একটু কারেকশন হবে, তাহলে কিন্তু তারা কারেকশন করে দেবে। এরপরে হলো যে আপনার এইরকম একটি পাসপোর্ট প্রিন্ট হয়ে গেছে, তো প্রিন্ট হয়ে যাওয়ার পরে আপনি দেখলেন যে আপনার পাসপোর্টে একটি নাম ভুল আছে, আপনার সার্টিফিকেটের সাথে মিলছে না, বা ভোটার আইডি কার্ডেও ভুল ছিল, এখন আমি কারেকশন করতে চাচ্ছি, এইটা ভুল, বড় ধরনের ভুল, তো তাহলে আপনি কিভাবে কারেকশন করবেন? আসলে এই পাসপোর্ট একবার প্রিন্ট হয়ে গেলে এটা আর কারেকশন করার কোনো উপায় নেই, কারণ এটা পুরাটা প্রিন্ট হয়ে যায়। তো এখন আপনি যদি কারেকশন করতে চান সেই ক্ষেত্রে করা যাবে, তাহলে এটা কিন্তু বাদ দিতে হবে। কীভাবে বাদ দিতে হবে? আপনাকে নতুনভাবে আবার অ্যাপ্লিকেশন করতে হবে। আপনি যদি 5,750 টাকা দিয়ে 10 বছর মেয়াদি ই পাসপোর্টের করে থাকেন, তাহলে সেক্ষেত্রে আপনাকে আবারও 5,750 টাকা দিয়ে পুনরায় আবেদন করে সঠিক বা নামের বানান ভুল বা সঠিক তথ্য দিয়ে আপনি কারেকশন করে নতুন আরেকটি পাসপোর্ট গ্রহণ করতে পারবেন। এইটা হলো আপনার যদি পাসপোর্টে ভুল, নামের বানানে ভুল থাকে, আপনি এইভাবে সংশোধন করতে পারবেন। তো সবাইকে একটি রিকোয়েস্ট করবো, আপনারা সবাই সাবধান সাবধানতার সাথে এই ফর্মটি পূরণ করবেন, এবং যে কম্পিউটারের দোকানে থেকে আপনি এই ফর্মটি আবেদনের ফর্মটি পূরণ করবেন অবশ্যই বারবার চেক করে নেবেন, এবং ডকুমেন্টে যদি ভুল থাকে আগে ডকুমেন্ট ঠিক করে নেবেন, তারপরে পাসপোর্টের জন্য আবেদন করবেন। যে কোনো আবেদনই আপনারা খুব সাবধানতার সাথে করবেন এবং ভালোভাবে যাচাই বাছাই করে জমা দিবেন, তাহলে ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না। তো এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।